গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো সকাল সকাল আমি রান্নাঘরে এসে দেখো রান্নাগুলো কমপ্লিট করে নিলাম। আমি দেখো কী কী করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চুনো মাছ দিয়ে ডাঁটা শাক দিয়ে তরকারি, সাদা ডাঁটা, আর করেছি ভাত, আর কাঁচা কুমড়ো দিয়ে রুই মাছ দিয়ে তরকারি, আর মুসুর ডাল, পেঁয়াজ, সম্বর। তো দেখো, আর শ্রেয়ান আর মাম্মার জন্য বেগুন ভাজা। একটু মাম খাবে, দাও দাও একটু মাম খাবে, একটু মাম, আচ্ছা একটু মাম খাবে। এই যে আচ্ছা ঠিক আছে, পেঁয়াজ নিচ্ছি, আবার মামটা নাও। তুমি পেঁয়াজ দিয়েছো কই? এই যে পেঁয়াজ ছাড়িয়ে দিয়েছো, ঠিক আছে খেয়ে নেব। দেখো এটা হচ্ছে ভাত, এখানে বেগুন ভাজা দিয়ে ভাত মাখিয়েছি, এ দেখো বেগুনের খোসা, আর এই যে হচ্ছে মাছ। মামাম খাওয়াচ্ছে, দেখো আমি মামামকে খাইয়ে এবং নিজে খেয়ে তো এবার বাইরে এসেছি। বাইরে এসে দেখছি একটা স্নেক পুরো গেটের ওখানটায়। তো আমি শ্রেয়ানকে ডাকলাম, বাবাই তাড়াতাড়ি করে ফোন নিয়ে এলো। ফোন নিয়ে এসে ও ভিডিও করছিল, তো মানে স্নেকটা এই সাইড থেকে পুরো এই সাইডে চলে এসেছে। তোমরা দেখো যদি চেনো, আমি একদম স্নেক মানে চিনি না, বলতে পারবো না এটা স্নেকটার নাম কি। তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন যা গরম পড়ছে, গরমে ওরা সব বেরিয়ে আসছে, তো আমার ভীষণ ভয় লাগে। তো পুচকু দুটোকে নিয়ে আমি ভেতরেই ছিলাম, বারান্দা থেকে আমরা ভিডিওটা করছিলাম। তো যাই হোক, আজকে আমাদের বিকেলের দিকে বেরোনোর আছে, কালকে বাবাইয়ের স্কুল খুলবে, তো অনেক কিছু কেনাকাটা আছে, বেরোবো। তো অবশ্যই কেনাকাটা করে নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কিনলাম, অবশ্যই দেখাবো। তো দেখো এখানটায় স্নেকটা কিভাবে মানে দেয়াল বেয়ে উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ওই পাশে পাঁচিলদের ওখান দিয়ে ও বেরিয়ে যাবে, ওই সাইডটায় দেখো। আমাদের বাড়িতে কাজ চলছে, তো সেই কারণে বস্তায় সমস্ত ইট টিট ছিল, অনেক বালি, সিমেন্ট, তো ওর পেছনে অনেক সময় লুকিয়েছিল। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো অনেকটাই রাত হয়েছে, আজকে আমরা কেনাকাটা করতে গেছিলাম, বাবাই স্কুল 15 তারিখ থেকে খুলবে, তো তাই জন্য ওর জন্য অনেক কিছু কেনাকাটা করলাম। সবাই কিছু না কিছু কিনেছি, চলো তোমাদেরকে দেখাই, কমেন্ট করে জানিও অবশ্যই কোনটা ভালো লাগছে, ঠিক আছে। দেখো এই জুতোটা বাবার জন্য কিনেছি, দেখো জুতোটা আমার খুব পছন্দ হয়েছে, কালারটা খুব সুন্দর। তারপরে দেখো স্কুল ড্রেস, স্কুল ড্রেসের সঙ্গে যে জুতোটা, এই জুতোটা কিনেছি স্কুলের জন্য। আর এছাড়া ওর বাড়ির জন্য একটা জুতো কিনেছি, এই দেখো। আর তার সঙ্গে দেখো সক্স, স্কুলের সঙ্গে সক্স, দুটো সক্স নিয়েছি। তারপরে ওর জন্য আরও একটি দেখো, এই দেখো টিফিন বক্সটা নিয়েছি, এই দেখো। আর এই যে একটা ব্যাগ, এই যে স্কুল ব্যাগ, বাবার জন্য এই স্কুল ব্যাগটা নিয়ে, ব্যাগটা বাবাই পছন্দ করেছে আর আমারও ভালো লেগেছে তাই জন্য নিয়েছি। দেখো ব্যাগটা এই সাইডটা, এই সাইডটা কেমন হয়েছে অবশ্যই বলো। দেখো মাম্মার জন্য এই জামাটা কিনেছি, আর গরম তো খুব, আর সঙ্গে এই দেখো এই যে একটা প্যান্ট আছে। কেমন লাগছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু নিজের জন্য এই কুর্তিটা নিয়েছি, আর দেখো একটা নাইটিও নিয়েছি নিজের জন্য, গোল গলা নাইটি আমার বরের জন্য। দেখো প্যান্ট নিয়েছি, কটনের প্যান্ট, দুটো প্যান্ট নিয়েছি দেখো, একটা এটা
কেমন একটা কালার, আর এটা ব্লু। আর দেখো দুটো গেঞ্জি নিয়েছি। আর দেখো দেখো অ্যাংরি ম্যান জুতোটা নিয়ে নিয়েছে, জন্য বোন রেগে গেছে। তো বন্ধুরা, তোমাদের সবটাই শেয়ার করলাম, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হবে, ঠিক আছে।